আমাদের গত 30/4/2024-এ একটা আমাদের আগরতলা জেলার ইপিএসে একটা কেস হয়েছিল, যার মধ্যে 6 জন বাংলাদেশি ন্যাশনাল এবং 1 জন ইন্ডিয়ান টাউট অ্যারেস্ট হয়েছিল। তো আমরা যথারীতি তাদেরকে মানে আইনি পদ্ধতি মেনে কোর্টে পাঠাই এবং তাদেরকে ইন্টারোগেশন করা হয়। তো ইন্টারোগেশনে অনেকের নামই বেরিয়ে আসছে, তার মধ্যে গতকালকে আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি এদের মধ্যে। তো তাদেরকে আমরা সিদাই থানার অন্তর্গত এখানে হরিণা কলা প্লাস একটা জায়গা আছে ওইটার পাশেই, ডিউপির পাশেই তাদের বাড়ি, বর্ডার ফেন্সিংয়ের পাশেই। তো আমরা সিদাই পিএসের সহযোগিতা নিয়ে 2 জনকে অ্যারেস্ট করেছি এবং এদের একজনের নাম হলো গৌতম সরকার, একজন হলো বাপন ভৌমিক। তারা ওই মানব পাচারের সঙ্গে যুক্ত আছে এবং আরও তারা এমন অনেক মানে ব্লেম ছিল তাদের মিষ্টে, তারা আরও অনেক আগে থেকে এটার সঙ্গে জড়িত। যাই হোক, আমরা আজকে তাদেরকে মহামান্য আদালতে পুলিশ রিমান্ড চেয়ে পাঠাবো এবং এখনও তাদেরকে দফায় দফায় ইন্টারোগেশন চলছে। তো নিশ্চয়ই তাদের কাছ থেকে আরও অনেক কিছু বেরিয়ে আসবে, যেটা আমাদের তদন্তের স্বার্থে খুব সহায়ক হবে। কয়দিনে পুলিশ রিমান্ড চাওয়া হবে? আমরা 2 দিনে পুলিশ রিমান্ড চাই। নাম বলছে, আমরা এগুলো দেখছি, অ্যাকচুয়ালি তদন্তের স্বার্থে আমরা এগুলো এখন রিভিল করতে পারছি না। ধারাটা হয়েছে 120B/212/370 IPC এবং IPP একটু লাগানো হয়েছে এবং ফরেনার একটু আছে। এগুলি সিদাই থানার অন্তর্গত হরিণা খোলা একটা জায়গা আছে বর্ডারের সঙ্গে। সে কি আর কোনো, সে কোথায় বেসিক্যালি কোথায় পাচার করতে? সে মানে এখন পর্যন্ত যা জানা গেছে সে শুধু ওই মানে বর্ডার ক্রসিং এ সহায়তা করতো এতটুকু পর্যন্ত আর কি। বাকি আমরা আরো তরুণ মানে ইন্টারোগেশন আরো আসবে আশা করছি, ইন্টারোগেশন চলছে। পয়লা মে থেকে 12ই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার। সোনার গহনার মজুরিতে 25% ছাড়, হীরের গহনার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্র এর মাধ্যমে 2টি করে টিভি, 2টি ফ্রিজ ও 2টি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ। ডেইলি লাকি ড্র এ রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা PNB ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় হোক তৃতীয়ার উৎসব। গোপী